পেঁপে এমন এক ধরনের সবজি যা খেয়ে এক রাতের মধ্যেই গ্যাস্ট্রিক বদহজম অম্বলের মতো সমস্যা দূর করা যায়। আর যারা কোষ্ঠকাঠিন্যের সমস্যায় ভুগছেন, এতদিন ধরে কোষ্ঠকাঠিন্যের কষ্ট পাচ্ছেন, তারা এই পেঁপের মাধ্যমে কোষ্ঠকাঠিন্যের সমস্যা নিরাময় করতে পারেন। পেঁপে দারুণ স্বাদের সবজি যা আমরা ভাজি ও তরকারি হিসেবে খেয়ে থাকি। তবে পেঁপের যে এত স্বাস্থ্য উপকারিতা আছে তা কিন্তু আমাদের অনেকেরই অজানা। আজ জানাবো পেঁপের ঔষধি গুণ সম্পর্কে, আর কিভাবে পেঁপে খেয়ে আপনি আপনার শরীরের অনেক রোগ দূর করতে পারবেন জানাবো তাই। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল পারফেক্ট টিপস বাই লাবণী। সকলের কাছে অনুরোধ থাকবে, আপনারা যারা আজকে এই চ্যানেলে নতুন তারা অবশ্যই স্বাস্থ্য বিষয়ক এমনই উপকারী ভিডিওগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন। এতে করে আমি ভিডিও আপলোড করার সাথে সবার আগে নোটিফিকেশন আপনাদের কাছেই পৌঁছে যাবে। চলুন শুরু করা যাক। কাঁচা পেঁপে দেহের সঠিক রক্ত সরবরাহের কাজ করে, দেহে জমা থাকা সোডিয়াম দূর করতে সহায়তা করে যা হৃৎপিণ্ডের রোগের জন্য দায়ী। উচ্চ রক্তচাপের সমস্যা থাকলে কাঁচা পেঁপে সেবনের মাধ্যমে রক্তচাপের রোগীরা খুব সহজেই মুক্তি পেতে পারবেন। কাঁচা পেঁপে খাওয়ার সঠিক নিয়ম কি তা আমি ভিডিও শেষে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। পেঁপেতে থাকা আঁশ ক্রনিক কোষ্ঠকাঠিন্য, অ্যাসিডিটি বা অম্লতা, পাইলস ও ডায়রিয়া দূর করতে সাহায্য করে। মানুষের শরীরের ভেতর থেকে পরিষ্কার করতে পেঁপে দারুণভাবে কাজ করে। যারা ডায়াবেটিসে ভুগছেন তারা কাঁচা পেঁপে খাওয়ার অভ্যাস করুন। খেতে পারেন কাঁচা পেঁপের জুসও। কাঁচা পেঁপের জুস রক্তের চিনির পরিমাণ কমায় আর এটি ইনসুলিনের মাত্রা বাড়ায়। ডায়াবেটিসের রোগীরা নিয়ম করে সকালবেলা কাঁচা পেঁপে খেতে পারলে 2 থেকে 3 দিনের মধ্যেই ডায়াবেটিস নিয়ন্ত্রণে চলে আসে। কাঁচা সবুজ পেঁপেতে নানা রকম প্রাকৃতিক অ্যানজাইম থাকে। এর মধ্যে উল্লেখযোগ্য দুটি অ্যানজাইম হচ্ছে সাইমোপ্যাপিন ও প্যাপিন। এই দুটি অ্যানজাইম প্রোটিন, চর্বি ও কার্বোহাইড্রেট ভাঙতে সাহায্য করে থাকে। যাদের ওজন বেশি, ওজন নিয়ন্ত্রণে আনতে চাচ্ছেন, তারা নিয়মিত যদি কাঁচা পেঁপে খেতে পারেন তাহলে খুব দ্রুত ওজন নিয়ন্ত্রণে চলে আসবে। তবে এর জন্য আপনাদেরকে খাবার তালিকা থেকে অন্যান্য ফ্যাটযুক্ত খাবার বাদ দিয়ে একবেলার মিলে শুধুমাত্র কাঁচা পেঁপের সবজি অথবা কাঁচা পেঁপে খেতে হবে। নিয়মিত কাঁচা পেঁপে খেলে ত্বকের সমস্যা দূর হয়, বিশেষ করে ব্রণ এবং ত্বকের ওপর নানা দাগ দূর করতে কাঁচা পেঁপে দারুণভাবে কাজ করে। মৃতকোষ সমস্যা দূর করতে পারে কাঁচা পেঁপে। কাঁচা পেঁপের পেস্ট করে তা ত্বকে লাগালে খুব দ্রুত ত্বক উজ্জ্বল হয় এবং ত্বকের মৃতকোষ দূর হয়ে যায়। যাদের পেটে গোলমাল দেখা যায় তারা সালাদ হিসেবে কাঁচা পেঁপে খেতে পারেন। প্রতিদিন দুপুরে ও রাতে খাবারের পর এক টুকরো কাঁচা পেঁপে চিবিয়ে খেলে পেট পরিষ্কার হয়। পেঁপের পুষ্টিগুণ মেয়েদের জন্য সবচেয়ে বেশি দরকারি, কারণ এটি মহিলাদের যে কোনো ধরনের ব্যথা কমাতে কার্যকরী ভূমিকা রাখে। 1 গ্লাস পেঁপে পাতার রস, 10 গ্রাম তেঁতুলের কাত ও পরিমাণ মতো লবণ একসাথে মিশিয়ে খেতে পারলে ঋতুস্রাবের ব্যথা সহ মহিলাদের শরীরে যে কোনো ধরনের ব্যথা নিয়ন্ত্রণ করতে সাহায্য করে থাকে। পেঁপেতে থাকা ভিটামিন এ, ভিটামিন ই ও ভিটামিন কে আমাদের চোখের জন্য দারুণ উপকারী। যারা চোখের বিভিন্ন ধরনের সমস্যায় ভুগছেন, চোখের দৃষ্টিশক্তি কম বা রাতকানা রোগে ভুগছেন, তারা নিয়ম করে কাঁচা পেঁপে খেলে চোখের দৃষ্টিশক্তি ফিরে পাবেন। এমনই পেঁপের অনেক উপকারিতা রয়েছে। তবে এখন আপনাদেরকে জানাচ্ছি সঠিক নিয়মে কিভাবে পেঁপে খাবেন। গ্যাস্ট্রিক অম্বল বদহজমের মতো সমস্যা দূর করার জন্য দৈনিক খাবার খাওয়ার পূর্বে 5 থেকে 7 ইঞ্চি লম্বা এক টুকরো কাঁচা পেঁপে চিবিয়ে খেয়ে 1 গ্লাস পানি খেয়ে নিন। কুসুম গরম পানি খেলে ভালো হয়। এবারে আপনি আধা ঘন্টা পরে আপনার খাবার খান। দেখবেন খাবার খাওয়ার পরে যদি আপনার গ্যাস্ট্রিক বদহজম ও অম্বলের মতো কোনো সমস্যা থেকে থাকে তা দূর হয়ে যাবে। এছাড়াও পেটের যে কোনো রোগ, কোষ্ঠকাঠিন্য, ডায়রিয়া, গ্যাস বদহজম দূর করার জন্য, হাই ব্লাড প্রেশার ও ডায়াবেটিসের সমস্যা কমানোর জন্য নিয়ম করে সকালবেলা কাঁচা পেঁপের জুস খাবেন। সকালবেলা ঘুম থেকে উঠে সবার আগে খালি পেটে 5 থেকে 7 ইঞ্চি লম্বা কাঁচা পেঁপের টুকরো ভালোভাবে চিবিয়ে খেয়ে 1 গ্লাস পানি খেয়ে নিন। অথবা কাঁচা পেঁপের টুকরো করে অল্প একটু বিট লবণ দিয়ে জুস বানিয়ে খেতে পারেন। যার যে রেমেডি সুবিধা হয় সে সেই সুবিধা অনুযায়ী রেমেডি ব্যবহার করতে পারেন। একজন সুস্থ মানুষের দৈনিক 50 গ্রাম থেকে 70 গ্রামের বেশি কাঁচা পেঁপে খাওয়া উচিত নয়। তাছাড়া যাদের নিম্ন রক্তচাপের সমস্যা আছে তাদের কাঁচা পেঁপে খেলে হঠাৎ করে রক্তচাপের পরিমাণ কমে যেতে পারে। গর্ভবতী মহিলাদের কাঁচা পেঁপে খেতে নিষেধ করা হয়, তাই গর্ভবতী মহিলারা যদি কাঁচা পেঁপে খেতে চান চিকিৎসকের পরামর্শ করে খাবেন।
ভিউয়ার্স, ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো ও উপকারী মনে হয় থাকে তাহলে বেশি বেশি মাত্রায় সকলের সাথে শেয়ার করে দিয়ে কাঁচা পেঁপের এমন উপকারিতা সম্পর্কে সকলকে জানিয়ে দেওয়ার অনুরোধ রইল। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। দেখা হবে আবার নতুন একটি ভিডিওতে। টিল দেন, গুড বাই অ্যান্ড টেক কেয়ার।